তিন মাস হলো আল্লাহর রহমতে। আর জিমে আসার পিছনে রিজনটা হলো আমি আমার ওয়েট অনেক কম ছিল, তো মেইনলি আমি ওয়েটটা গেইন করার জন্য আসছি, মাসেলটা একটু গেইন করার জন্য আসছি। আল্লাহর রহমতে ইমপ্রুভ হইতেছে, হবে সামনে আরও। ফাহাদ ভাই আমাকে ট্রেন করতেছে, তার ইয়েতে আমি মানে তার সূত্রে আমি সবকিছু করতেছি, তো আল্লাহর রহমতে ভালোই গেইন টেন হইতেছে। আর ইয়ে এখন মানে ঘটনা যেটা সেটা হলো পুশআপ চিনাপ, এগুলো কি আগের থেকে বেটার হয়েছে? হ্যাঁ হ্যাঁ আল্লাহর রহমতে আগের থেকে বেটার হয়েছে। এখন চিনাপ কয়টা কয় সেট করা যায়? এখন 5 সেটের মতো তো করি, আগে তো 2 সেট করতে অনেক টাফ হয়ে যেত আমার কাছে। আর পুশআপ এখন কয়টা করা যায়? পুশআপ এখন 5 সেট করতে পারি 10টা করে আল্লাহর রহমতে। ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে, আরও হবে। আচ্ছা ইয়াং জেনারেশনের জন্য কি কোনো মেসেজ থাকবে জিমে আসার জন্য? ইয়াং জেনারেশনের জন্য আর কি মেসেজ থাকবে তাদের জন্য যারা আমার মতো আর কি মানে স্লিম, ঠিক আছে, তাদের জন্য যে শুধু তো ওয়েট কমানোর জন্য মানুষ আসে না, বাড়ানোর জন্যও আসে, ওয়েট গেইন করার জন্য আসে, তো আসতে পারে ইয়াং জেনারেশন। আর কি মনে হয় ওয়েটের সাথে কি হাইট একটু বাড়ছে? হ্যাঁ মোটামুটি হাইটও বাড়তেছে। স্ট্যামিনা তো বাড়ছে না? হ্যাঁ স্ট্যামিনাও ইমপ্রুভ হচ্ছে, আগে তো স্ট্যামিনা খুব কম ছিল আর কি, মানে ওয়েট তো অনেক কম ছিল, স্ট্যামিনাও কম ছিল, এখন স্ট্যামিনাটাও বাড়তেছে আল্লাহর রহমতে। দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।